আধরান রান্নাঘরে স্বাগত। আজ আমি দেখাবো স্টাফ আলু টিক্কি চাট। এটা বানানোর জন্য সবচেয়ে আগে আমি মটরের ঘুগনি বানিয়ে নেব। মটরটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এটা অল্প করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা কড়ায় অল্প করে তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে একটু দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু ভেজে নেবো। লাল লাল করে ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে কাশ্মীরি লঙ্কা হলুদ স্বাদ অনুসারে নুন দেবো, দিয়ে ওই সেদ্ধ করা মটরটা দিয়ে দেবো। নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো। আমাদের ঘুগনি রেডি। এবারে টিক্কির মধ্যে পুর দেওয়ার জন্যে একটা কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে তাতে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। ওটা একটু নাড়াচাড়া করে নেবো। তাতে গ্রেট করা গাজর ক্যাপসিকাম বিটরুট দিয়ে অল্প করে নুন দিয়ে ঢেকে ঢেকে ভালোভাবে ওটাকে কষে নেবো। ওটা একটু নরম হয়ে এলে তাতে দুটো গ্রেট করা সেদ্ধ করা আলুকে গ্রেট করে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে ওই মশলাটা মিশিয়ে নিতে হবে। তারপরে ওতে একটু ধনে পাতা দিয়ে দেবো আর অল্প করে কাজু একটু কেটে কেটে দিয়ে দেবো। আমাদের পুর রেডি। এবারে একটা বাটিতে আলু সেদ্ধ করা আলুগুলোকে গ্রেট করে নেবো, স্বাদ অনুসারে লবণ দেবো, একটু বিট লবণ দেবো, একটু কর্নফ্লোর দেবো আর একটা পাউরুটিকে জলে ভিজিয়ে দিয়ে দেবো। একটু গোলমরিচ দেবো আর কাঁচা লঙ্কা দেবো, একটু আদা কুচি দেবো আর ধনেপাতা কুচি দেবো, দিয়ে হাতে হাতে